ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহীমা। রাব্বুল আলামিন বলেন যে শিরিক করলো, এরপরে যে কতল করলো, এরপরে যদি কেউ জেনা করে, শিরিকের মতো গুনাহ করে, কতলের মতো গুনাহ করে, জেনার মতো গুনাহ করে, এরপরে যদি তিনটা কাজ করে, এক নম্বরে তওবা করে, দুই নম্বরে ঈমান আনে, তিন নম্বরে আমলে সালে করে, রব বলেন কথা দিলাম এদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলা দেই। এদের গুনাহগুলো কি কি? এই পয়গাম আমরা শুনিয়ে দিচ্ছি পৃথিবীর যেখানে যেখানে, ঘরতে বসে বসে। এখন তো ইউটিউবে আর কিছু করার সুযোগ নাই, কেউ তো আর ফোন দেয়ও না, করেও না। এখন যদি ইউটিউবে মাঝে মাঝে ফেসবুকে এগুলো দেখেন তো আপনাদের জন্য কিছুটা পয়গাম আছে। পয়গাম কি? কয়টা? কি কি ভুলে গেছি বলেন। তওবা করে, ঈমান আনে, আমলে সালে করে। কয়টা কাজ? কি কি? যদি বেঈমান হয়, যদি মুশরিক হয়, তার জন্য তিনটা, আর যদি মুমিন হয় তার জন্য দুইটা। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি মুশরিক হয় তার জন্য তিনটা, তওবা করে, ঈমান আনে, আমলে সালে করেন, আর যদি মুমিন হয় তাহলে তার জন্য কয়টা? কি কি? তওবা আর আমলে সালে। যদি তওবা করে আর আমলে সালে করে, তো রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে না আমাকে পেয়ে গেল, সে আমাকে কি পেয়ে গেল। তাহলে কয়টা কাজ? বেঈমান হইলে কয়টা? নেতানিয়াহুর লাগিয়া তিনটা, আর আমাদের মহিয়সীর লাগিয়া দুইটা। বুঝেন না কথা? কি কি? তওবা, আমলে সালে। বলেন তওবা আর কি? এখন প্রশ্ন শুধু তওবা কি? তওবা হলো চার জিনিসের নাম, তওবা হলো চার জিনিসের নাম। এক নাম্বার আন্নাদামাতু আলা মা কান, যা হয়ে গেছে লজ্জিত হওয়া। দুই নাম্বার কালউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলো সমূলে ছেড়ে দেওয়া। তিন নাম্বারে আল আজমু আন আদামে আওদাতিহা, জীবনে আর করব না বলে সিদ্ধান্ত নেওয়া। চার নাম্বারে যা যা করেছে, জাতির হক যা নষ্ট করেছে, জাতির হক জাতিকে ফিরিয়ে দেওয়া। কয়টা? এই জন্য আগের দুইটা পায়ে তো খুশি হয়ে গেছে, আগের দুইটা পায়ে খুশি হয়ে গেছে না? তওবা আর কি? আমলে সালে। এবার তওবা কয় জিনিসের নাম? এক নাম্বার লজ্জিত হওয়া, দুই নাম্বার গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নাম্বার আর করবে না বলে ওয়াদা করা, চার নাম্বার যত টাকা এদেশ থেকে লুণ্ঠন করে কানাডা আর অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ি বানিয়েছে, যত টাকা নিয়েছে সব জাতিকে ফেরত দেওয়া, আর যতগুলো মানুষকে খুন করেছে প্রত্যেকের দিয়ে দিয়ে দেওয়া। প্রত্যেকের কি দেওয়া? যদি এটা পুরা করতে পারেন তো তওবা হয়ে গেছে। তো তওবা কি? আর যদি এটা করতে না পারেন তো তওবা হয় নাই। এটা মুরগির তওবা হবে, মুরগির তওবা, তওবা 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 তওবা। এখন না, ওই গর্তের বসে বসে বসে, গর্তের ভিতরে বসে বসে কি করে জানেননি? তসবি পড়ে। এখন প্রত্যেক নেতাদের হাতে 1000 দানার তসবি আছে। কত দানার তসবি? 1000 দানার তসবি। সব এমপিদের হাতে এখন 1000 দানার তসবি। বুঝেন না? কারণ তসবি ছাড়া আর কি কাম আছে ওখানে? এখন আর কোনো কাম আছে? তসবি পড়তেছে, কি পড়তেছে বলেন? এদিকে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফেরেশতা বলে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও, বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও। বুঝেন নাই? ফেরেশতা কি বলে বলেন? আর যাদেরকে হত্যা করে আসছো তাদের প্রত্যেককে দিয়ত দাও, যাদেরকে হত্যা করছো তাদেরকে কি দাও? আর যদি এটা না হয় তোমার ইস্তেগফার, ইস্তেগফারের জায়গাতে থাকলো, কানের উপরে উঠতো না। আমি কি কথা বুঝাতে পারছি? তো কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন কি করে? কি ভুলে দেয়? ঈমান ভুলে দেয়, দুই নম্বরে নামাজ ভুলে দেয়, দুই নম্বরে কি ভুলে দেয়? তিন নম্বরে তাকে রোজা ভুলিয়ে দেয়। ফাংসাহুম আনফুসাহুম ফাংসাহুম মাসালিহাহুম, তার যে প্রয়োজন আছে এটা তাকে ভুলিয়ে দেয়। এটা তাকে কি করে? আবার বলেন, এটা তাকে কি করে? এজন্য কেউ যে তার ছেলেকে কোরআন শরীফ পড়ায় না, এর অর্থ হলো তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, এজন্য আল্লাহ তোমার ছেলেকে কোরআন শরীফ পড়াবার কথা তোমাকে ভুলিয়ে দিয়েছে।
সমস্ত নেকির শিকড়, সমস্ত নেকির জড় হলো আল্লাহ তাআলাকে মনে করা, আর সমস্ত গুনাহের শিকড় হলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া। সমস্ত গুনাহের শিকড় কি? আল্লাহকে কি করা? আল্লাহকে ভুলে যাওয়া। ফজর নামাজ পড়ে না কারা বলেন? যারা আল্লাহকে কি? ফজর আসর নামাজ পড়ে না কারা? যারা আল্লাহকে, আল্লাহকে ভুলে যাওয়া, এটা কত বড় অপরাধ জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ, মানুষ শুধু তারা আমাকে ভুলে না যারা। সুবহানাল্লাহ, মানুষ কারা বলেন? আমাকে ভুলে না যারা। আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, মুআযাল্লাহ, আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ তার জন্য আরো চারটা শাস্তির ব্যবস্থা রাখছেন। বলেন নাউযুবিল্লাহ। কয়টা শাস্তির ব্যবস্থা? এক নাম্বার, কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার জন্য মালের দুয়ার খুলে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ করবেন না নাউযুবিল্লাহ করবেন, মুশকাই কিন্তু বেউসে গেছে। আল্লাহ মালের দুয়ার খুলে দেয়, সুবহানাল্লাহ বলবে না, ইন্না লিল্লাহ বলবে না, নাউযুবিল্লাহ বলবে, হুঁশ নাই। বলেন আল্লাহ মালের দুয়ার খুলে দেয়। আলহামদুলিল্লাহ একজনে কইছে। বলেন নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ মালের দুয়ার খুলে দেয়। বলেন নাউযুবিল্লাহ। নাফরমানি সত্ত্বেও যদি মালের দুয়ার খুলে, বুঝতে হবে সাজা শুরু হয়ে গেছে। বুঝেন নাই কথা কি বলছি? বলেন বুঝেন নাই কি বলছি? নামাজ পড়ে না, মালের দুয়ার খুলে গেছে, এর অর্থ কি? এটা হলো ইঁদুরের মতো, ইঁদুরের মতো। কারণ ইঁদুরকে ধরার জন্য নারিকেল দেয়, নারিকেল ইঁদুরকে ধরার লাগে কি দেয়? নারিকেল। ইঁদুরকে নারিকেল দিছে কি লাগে? ধরার লাগে না আদর কইরা? হ্যাঁ, ধরার লাগে না আদর কইরা? বলেন এবার বেঈমান রে মাল দেয়, বেনামাজিকে মাল দেয় ধরার লাগে। সানাস্তাদরিজুহুম মিন হাইতুনা ইয়ালামুন, আমি ওকে ঢিল দিচ্ছি, ও বুঝে না। আমি ওকে ঢিল দিচ্ছি, ও কি বুঝে না। আচ্ছা, বাজার থেকে আপনি পাউরুটি কিনলেন, আরেক দোকান থেকে মশলা কিনলেন, সুন্দর করে মিশালেন, মিশায় আবার বড়শির মধ্যে, বড়শির মধ্যে খাবার দিলেন, এবার এটা যে নদীতে ফেলে দিলেন মাছকে আদর করিয়া, জোরে বলেন কিল্লিগা। এবার বলেন বেনামাজিরে মাল দেয় কিল্লিগা? বেনামাজিকে মাল দেয় ধরার জন্য, বেরোজগারিকে মাল দেয় ধরার জন্য, বেপর্দাকে মাল দেয় ধরার জন্য, এদেরকে মাল দেয় শুধুই ধরার জন্য। শুধু কি জন্য বলেন? আলহামদুলিল্লাহ আমাদেরকে মাল দেয় না কেন? দুনিয়াতে ধরবে না এই জন্য। আলহামদুলিল্লাহ বলেন, বলে মাল দেয় না আলহামদুলিল্লাহ, আর মাল দেয় নাউযুবিল্লাহ। বেনামাজিকে মাল দেয় কেন? আবার বলেন, বেরোজগারিকে মাল দেয় কেন? ধরার জন্য। বেঈমানকে মাল দেয় কেন? ধরার জন্য। আর মোমেনকে মাল কম দেয় কেন? ধরবে না এই জন্য। তাইলে আল্লাহ তাআলাকে কেউ যদি ভুলে যায়, আল্লাহ কি করে জানেন? তার মালের দুয়ার খুলে দেয়। মালের দুয়ার কি খুলতে খুলতে কি পরিমাণ খুলছে? একজনে 360টা বাড়ি বানাইছে। আজকে বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষিত মানুষ পিএইচডি করা, পিএইচডি করা বলতেছে, হুজুর একজনে নাকি $30 বিলিয়ন পাচার করছে। হুজুর আমি $30 বিলিয়ন লিখতে পারি না। আজকে আজকে আমি তো স্যার আমি লিখতাম না, লিখতে না পারলে আর কি অবস্থা? বুঝেন নাই, পিএইচডি করা উনি নাকি $30 বিলিয়ন লিখতে পারে না। বুঝেন নাই, 30 মিলিয়ন না বিলিয়ন। কম্পিউটার ফেল, কম্পিউটারে ঢুকাইতে ঢুকাইতে কম্পিউটারকে আমার কাছে আর জায়গা নাই, আমি আর লিখতে পারবো না। একজনে নিছে $30 বিলিয়ন। এটা নাকি কম্পিউটারে নাকি মোবাইলে নাকি লেখা যায় না? মোবাইলে কি জানা? আচ্ছা, কত কি পরিমাণ টাকা, টাকার দুয়ার তার লাগে খুলছে? আচ্ছা, আমার দরবেশ বাবার লাগে টাকার দুয়ার কত খুলছিল? কামাইন না, কামাইন না, কি পরিমাণ দুয়ার খুলছিল তার লাগে? হ্যাঁ, শুধু লোন কত? 37,000 কোটি। কার টাকা এটা? কত মানুষের টাকা নিছে? 18 কোটি মানুষের 37,000 কোটি টাকা এত লেগে গেছে। বুঝুন না কথা, 18 কোটি মানুষের
তাহলে কি পরিমাণ তার জন্য টাকার দুয়ার খুলছে? এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহ, আমার দাও উপদেশ যখন তারা ভুলে যান, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি না সব কিছুর দুয়ার তাদের জন্য খুলে দেই। নাউজুবিল্লাহ বলেন, ওরা ভুলে গিয়েছে, রব খুলে দিয়েছে, মিলছে না মিলছে না, ওরা ভুলছে কত পার্সেন্ট, এবার রব খুলছে কত পার্সেন্ট। আল্লাহ আল্লাহ, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, যদি আল্লাহ তাআলা কারোর উপরে গুসা হয়, নারাজ হয়, আল্লাহ তাআলা তখন তাকে তার কাছে নসিহতার ভাল লাগে না। এবার দুই নম্বরে, নসিহত যিনি করেন তাকেও তার ভাল লাগে না। বাস্তব না বাস্তব? এদের কাছে নসিহত ভাল লাগতো? ওয়াজ নসিহত ভাল লাগতো? আমগরে খুব ভাল লাগতো? কি বলেন? একজনের বক্তৃতা দিছিল, দুর্নীতি দুর্নীতি যদি মাটির তলদেশে থাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো।